প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা ঘনক সম্পর্কে জেনে নিই। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলা হয়। মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ একটি ঘনক এবং এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান এবং এগুলো এ একক। এখন ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার বা হোল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটি আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র থেকে পেয়েছি, কিন্তু এটি ঘনক বলে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, তাই আমরা হোল রুট থ্রি এ স্কোয়ার বলতে পারি এবং এর পরবর্তী লাইনে আমরা বলতে পারি রুট ওভার থ্রি এ। সুতরাং ঘনবস্তুটির বা ঘনকটির কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান টু এ গুণন এ প্লাস এ গুণন এ প্লাস এ গুণন এ, অর্থাৎ টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু সিক্স এ স্কোয়ার, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু সিক্স এ স্কোয়ার। ঘনকটির আয়তন সমান সমান এ ইন্টু এ ইন্টু এ ইজিক্যাল টু এ কিউব, অর্থাৎ ঘনকটির আয়তন হল এ কিউব। চলো এবার একটি উদাহরণ দেখি। এখানে দেয়া আছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। মনে করি ঘনকটির ধার এ, সুতরাং এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6 এ স্কোয়ার এবং কর্ণের দৈর্ঘ্য হবে রুট থ্রি এ। তাই প্রশ্ন অনুসারে 6 এ স্কোয়ার ইজিক্যাল টু 96, অর্থাৎ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 96 বা এ স্কোয়ার ইজিক্যাল টু 16, সুতরাং এ ইজিক্যাল টু 4। আমরা জানি যে এ স্কোয়ার ইজিক্যাল 16 হলে এ সমান সমান প্লাস মাইনাস 4 হয়, কিন্তু বাহু কখনো ঋণাত্মক হয় না, তাই আমরা এখানে মাইনাস 4 না নিয়ে প্লাস 4, অর্থাৎ এ ইজিক্যাল টু 4 লিখেছি। সুতরাং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ইজিক্যাল টু রুট থ্রি এ। এখন আমরা এর মান বসালাম এখানে, তাহলে আসে রুট থ্রি ইন্টু 4 এবং ক্যালকুলেটার ব্যবহার করে আমরা পাই 6.928 মিটার প্রায়। সুতরাং নির্ণয় কর্ণের দৈর্ঘ্য 6.928 মিটার প্রায়। Together now, what's your vision?